শিশুদের খাতা কলম বিতরণের মধ্য দিয়ে বিদ্যাসাগরের জন্মদিন পালন নবদ্বীপে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার দুপুরে নবদ্বীপ ব্লকের মহিশুরার প্রত্যন্ত এলাকায় শতাধিক ছোট ছোট শিশুদের মধ্যে খাতা কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী ও লজেন্স বিস্কুট বিতরণ করলো নবদ্বীপের স্থানীয় প্রজ্ঞান নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। প্রজ্ঞানের পক্ষ থেকে প্রতি বছরই এই কর্মসূচি রাখা হয় বলে এই দিন জানিয়েছেন সংগঠনের সদস্যরা। এছাড়াও আগামী দুর্গাপূজা উপলক্ষে এইসব কচিকাঁচাদের নতুন পোশাক বিতরণ করা হবে বলেও এই দিন বলেন প্রজ্ঞানের সম্পাদক সুমন সাহা। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। কিছু না কিছু কাজ করে রাখতে থাকি বাচ্চাদের নিয়ে, তো আজকে সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই মহিশুরা এলাকায় ছোট ছোট বাচ্চাদের হাতে খাতা, পেন, রুল, রবার, বিস্কুট ইত্যাদি তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আসলে আজকে এই প্রোগ্রামটা করার আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের পুজোতে প্রত্যেক বছর পুজোতে আমাদের বাচ্চাদের নতুন জামাকাপড় দেওয়ার ব্যবস্থা করা হয়, তো সেই উদ্দেশ্যে বাচ্চাদের নামগুলো নিয়ে নেওয়ার একটা আরেকটি উদ্দেশ্য আছে। আরও একটি উদ্দেশ্য নিয়ে আজকের এই কাজটি করা। আমরা এই এলাকায় সমস্ত বাচ্চাদের যারা আগ্রহী আছে ভবিষ্যতে নাচ গান আবৃত্তি শেখার জন্য, যদি কোনো বাচ্চারা আগ্রহী হয় সেই হিসাবে তাদের কাছ থেকে একটা মতামত নেবো, যদি তারা আগ্রহী হয় সেই হিসাবে আমরা এখানে একটা ক্লাস চালু করার ইচ্ছা আছে ভবিষ্যতে। এই হিসাবেই আজকের এই প্রোগ্রামটা আমাদের। আপনাদের কোন সংগঠনের মাধ্যম দিয়ে আপনারা? আমরা এই প্রজ্ঞান সংগঠনের মাধ্যমে আমরা এই কাজটা করছি। আপনার নাম? আমার নাম সুমন সাহা। আপনি প্রজ্ঞানে কোন পদে আছেন? আমি প্রজ্ঞানের সেক্রেটারি পদে রয়েছি। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।